আমাদের দেশে দুর্নীতি সর্বগ্রাসী। পরিবারগুলির ভিতর আগে যে বন্ধন ছিল সে ছিল সুনীতির বন্ধন। বাবা এসে দাঁড়াতেন, তিনি একজন সৎ মানুষ, মা কাজ করছেন, অল্পতে সন্তুষ্ট পরিবার। এখন তো অনেক পরিবার দুর্নীতি চর্চা করে, তো সেই পরিবারের সন্তানরা আদর্শ কাকে মানবে? তাদের উপর সব দায় চাপিয়ে আমরা আশা করছি তারা সবচেয়ে ভালো জিনিস আমার কি উপহার দেবে, সেটা সম্ভব নয়। সমাজ কি দিচ্ছে, সমাজ কি বিনিয়োগ করছে, এটা দেখতে হবে আমাদেরকে। আমি মনে করি প্রত্যেক সন্তানের ভিতর ভালো মন্দ সবই আছে। ভালোটা জাগানো যায় যেটি দিয়ে, সেটি যদি আমরা অগ্রসর হই তাহলে এই সমস্যা আমাদের কোনো দিন থাকবে না, ছিল না কোনো দিন, আগামীতেও থাকবে না আমি নিশ্চিত। কারণ এখন সমাজে একটা গতিশীলতা এসছে, একটা সংবেদনশীলতা এসছে, মানুষ বুঝতে পারছে যে এটি আসলেই তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। এবং তরুণদের দোষ দিয়ে আমি লাভ নেই, আমি কখনো তরুণদের দোষ দিই না, আমরা আমাদের দোষ দিই। আমরা যদি সমাজ হিসাবে এই দুর্নীতিতে ছেয়ে যাই, অপসংস্কৃতির নানান জায়গায় আমরা ছড়িয়ে পড়ি, বুকে হাত দিয়ে বলতে না পারি আমি একজন সৎ মানুষ, আমি তরুণদের সামনে কী আদর্শ দিচ্ছি? আর যারা তাহলে এই ফাঁকে ঢুকে পড়ছে তারা হয়তো একটা বিকল্প দিচ্ছে, যে বিকল্পটা আমরা সেই বিকল্পের প্রতি বিকল্প আমরা দিতে পারছি না, সেই দিকে আমাদের এখন চিন্তা করতে হবে।